সৃষ্টি নিবেদন ড্রয়িং রুমের আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। ভালো আছেন তো সবাই? আর ভালো থাকতেই হবে, কারণ সারা সপ্তাহ আমরা যখন কাজে থাকি, ভীষণ টেনশনে থাকি, চাপে থাকি, তো তার মধ্যে যখন ছুটি পাই বা একটু সময় পাই, আমরা গান অথবা কবিতা এই সমস্ত শুনতেই থাকি বা গল্পের বই পড়তে থাকি। তো আজকেও আমরা চ্যানেল ভিশন স্টুডিওতে আপনাদের জন্য এনেছি কিন্তু গান, এবং সঙ্গে রয়েছে একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। তার সাথে আলাপ করিয়ে দিই, নাম সমীর সরকার। তাকে আমরা চ্যানেল ভিশন স্টুডিওতে আড্ডায়, সৃষ্টির নিবেদন ড্রয়িং রুমের আড্ডায় স্বাগত জানাই। কেমন আছেন? খুবই ভালো, চ্যানেল ভিশনে আসতে পেরে তো খুবই ভালো লাগছে, আর গান বাজনার মধ্য দিয়েই সবাইকে আজকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। আর ড্রেসটাও তো ফাটাফাটি, আমাদের ড্রেসটা দেখে আনন্দ হচ্ছে, খুবই সুন্দর, পরিবেশ খুবই সুন্দর একদম। চলি আমরা আগে গান দিয়ে শুরু করি। পছন্দের শিল্পী যার গান শুনে আমার সঙ্গীত জগতে আসা, আমার খুবই পছন্দের শিল্পী নচিকেতা চক্রবর্তীর গান দিয়ে আজকে আমার অনুষ্ঠানটা শুরু করব। বাহ, দারুণ ব্যাপার। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। হরেক রকম স্বপ্ন পাবে আশা কিংবা নিরাশার, জন্মভূমি মুক্ত করার কিংবা প্রিয় প্রেমিকার। আমার স্বপ্ন কিনতে হলে আস্ত পাগল হওয়া চাই, আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। তোমরা শুধু দেখতে যে চাও স্বপ্ন জুড়ে আশা, স্বপ্ন জুড়ে শান্তি থাকুক কিংবা ভালোবাসা। ভালোটুকুই নিতে যে চাও অমৃতেরই মতো, আরে কেউ না নিলে যাবে কোথায় বিষ আছে যত। স্বপ্ন দেখতে হলে দুঃস্বপ্ন দেখার সাহস চাই, আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। স্বপ্ন স্বপ্ন আমার ঘামে, দিন বদলের স্বপ্ন আমি বেচি অনেক দামে। তার চেয়ে ভাই নাও না কোনো সস্তা দামের স্বপ্ন, ছোট্ট ঘর আর আমি তুমি শান বাঁধানো উঠোন। কি নেবে না তা সঠিকভাবে জানা চাই, আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। হরেক রকম স্বপ্ন পাবে আশা কিংবা নিরাশার, জন্মভূমি মুক্ত করার কিংবা প্রিয় প্রেমিকার। আমার স্বপ্ন কিনতে হলে আস্ত পাগল হওয়া চাই, নচিকেতার কথা এবং সুর একদম, প্রত্যেকটা গান একটা অন্যরকম মাত্রা, জীবনমুখী গান।
কিন্তু আমার মনে হচ্ছিল তোমার গান শুনতে শুনতে যে কি স্বপ্ন তুমি ফেরি করে বেড়াচ্ছ, পাগল হতে হবে অবশ্যই। অবশ্যই, সঙ্গীত মানে পাগল, দারুণ ব্যাপার। তুমি কি শুধুই বাংলা গান করো নাকি হিন্দি গানও করো? সব ধরনের গানই করি। তাহলে একটু হিন্দি গান হবে আজকে? অবশ্যই। তাহলে চলো একটু হিন্দি গান শুনি তোমার। একটু হিন্দি গানে চলে যাব। একদম চলো। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी, पालने में ऐसे ही झूलती रहे, खुशियों की बहारों में झूमती रहे, गाते मुस्कुराते संगीत की तरह, ये तो लगे रामा के गीत की तरह, रारा रो देती है दुख ले लेती है, माँ की ममता का मोल ना कोई, नगमे गाती है सुख बरसाती है, माँ के जैसा तो बोल ना कोई, उम्र भर में करूँ माँ की बंदगी, माँ तेरे नाम है संगीत की तरह, तू तो लगे रामा के गीत की तरह, रारा रो একেবারে আনাড়ি ছায়াছবির গান। অবশ্যই, সেই করিশ্মা কাপুর রাখি অসাধারণ অভিনয় তার। আর আমার যেটা মনে পড়ছে ইয়েতে আনন্দ মিলানের সুর আর সমীর জির কথা, দারুণ ব্যাপার। হিন্দি গানটাও তো বেশ সুন্দর লাগলো। এখন আমরা কোন ফ্লেভারে আবার যাব? একটু কি বাংলা গানে আবার চলে আসবো? আচ্ছা, মান্না দে অথবা কিশোর কুমারের মান্না দে, ঠিক আছে। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদা, তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদাই, কথার ফুলে সুরের ভ্রমর যেথায় বিলম সুখে হাসে, সেই আসরে মন তুমি থাকো বন্ধু বেহাগ, যদি না হয় রাজি বসন্ত যদি না যাসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে, আহ
চোখের দেখা যা খুঁড়িয়ে ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব তাই চোখের দেখা যা খুঁড়িয়ে ক্ষতি কিছু নাই। ভালোবাসাই শিখেছে মন, তাই তো শুধুই ভালোবাসি, সেই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে, বেহাগ যদি না হয় রাজি, বসন যদি না বেহাগ যদি না হয় রাজি, বসন যদি না যাসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। একদম যেমন মিউজিশিয়ান অসাধারণ বাজনা, তেমনি গান সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এবং উত্তম কুমারের কি অভিনয় এই দুই পুরুষ ছায়াছবিতে, এই গানটি দারুণ। আর হলো পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, অধীর বাগচির সুরে, দারুণ ব্যাপার। কিন্তু বন্ধুরা, সেই একই ব্যাপার, আমাদের একটু সময় হয়ে গেছে বিরতি নেবার, আমরা কোথাও যাবেন না, বিরতির পর ফিরে আসছি আবার সঙ্গীত শিল্পীকে সঙ্গে নিয়ে গানে গানে। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্য শিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্য শিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্য শিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্য শিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে। বিরতির পর ফিরে এলাম সৃষ্টির নিবেদন ড্রয়িং রুমের আড্ডায়। আর আড্ডায় আমরা আজকে যাকে পেয়েছি আপনারা জানেন, তিনি হলেন সঙ্গীত শিল্পী সমীর সরকার। চলে যাই তার পরের গানে। পরে কি আমরা আবার একটু হিন্দি শুনবো? হিন্দি গানে চলে আসছি, কিশোর কুমারের খুবই এক বিখ্যাত একটি গান কেহনা হ্যায়, এই গানটি শুরু করছি। বাহ, দারুণ ব্যাপার। কেহনা হ্যায় कहना है, कहना है, कहना है, आज तुमसे ये पहली बार, हो तुम ही तो लाई हो जीवन में मेरे प्यार प्यार प्यार, तुम ही तो लाई हो जीवन प्यार प्यार प्यार।
দারুণ। এই বইটি পারসন ছায়াছবির গান, কিশোর কুমার এখানে অভিনয় করেছিলেন এই ছায়াছবিতে, এবং আর ডি বর্মনের তো সুর, অসাধারণ একেবারে, রাজেন্দ্র কিষাণজির কথায়। তো দারুণ। তো আমাদের তো সময় অনেকটাই কম, একটু শেষের দিকে আরেকটু বাংলা গান একটা যাব, বাংলা গানে ফিরে আসব, বাংলায় বাংলায় কথা বলি, বাংলায় গান গাই, বাংলায় গানে শেষ। তো শেষ গান আর ডি বর্মন দিয়ে আমরা শেষ, আর ডি বর্মন দিয়ে। ওকে ওকে। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, ভুল বুঝে তুমি চলে গেছো দূরে, ক্ষমা পাবো আশা ছাড়িনি, আশা ছাড়িনি, আশা ছাড়িনি, যেতে যেতে পথে হলো দেরি, তাই তো ভেঙে তখন বৃষ্টি নেমেছিল, পায়ে যে পথ থেমেছিল, 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 আমি গিয়ে দেখি তুমি নেই কি, হার মেনে তবু হারিনি, হারিনি, যেতে যেতে পথে হলো দেখি।
তো পারিনি যেতে পারিনি যেতে পারিনি যেতে পারিনি যেতে যেতে পথে হলো দেরি তাই তো চলে যে গেছো তুমি আসিনি আমি দেখে দাঁড়িয়ে থেকে থেকে ওগো চলে গেছো বুকে কাটালয় ব্যথা তবু সয়ে ফুল থেকে হাসি কাড়িনি যেতে যেতে পথে হলো দেরি যেতে যেতে পথে হলো দেরি তাই তো দারুণ ভীষণ ভালো লাগলো এবং এই এই গানটির কথা গৌরীপ্রসন্ন মজুমদার সুর তো বললি আর ডি বর্মন ভীষণ ভালো লাগলো আজকে তোমার গান এরকম ভাবেই গানে গানে থাকো আবার তুমি এসো এটাই আমরা চাইবো আমাদের আমন্ত্রণে তুমি যেন আবার সাড়া দাও অবশ্যই একদম ভীষণ ভালো লাগলো আর বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমাদের গানকে আরো সুমধুর করে আপনাদের কাছে পৌঁছে দিল তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই আমার বাঁদিকে সিনথেসাইজারে রয়েছে শ্রীকান্ত নায়ক আমার একদম ডান দিকে কোনায় রয়েছে ছোট ছোট মুখ করে বসে রয়েছে অক্টোপ্যাডে অরিন্দম সরকার এবং আমার একদম পাশটিতে একটা স্টাইল করে একটা সানগ্লাস চোখে দিয়ে বসে রয়েছে এবং অসাধারণ বাজাচ্ছেন হ্যান্ডসনিকে রয়েছেন জয়ন্ত দে তো বন্ধুরা আপনারা মনে হচ্ছে না এরকম আমরা আড্ডা ফাড্ডা মারি একদম সৃষ্টির নিবেদন ড্রয়িং রুমের আড্ডায় আপনারাও চলে আসতে পারেন কিভাবে ফোন নাম্বার দিচ্ছি আপনারা হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করে নিন নাম্বারটি হলো 6290279162 আবার বলছি তাড়াতাড়ি নোট করে নিন 6290279162 আর দেরি নয় ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন আবার দেখা হবে আগামী পর্বে নমস্কার এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে যারা সঙ্গীত শিল্পী আবৃত্তি শিল্পী এবং নৃত্য শিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে যারা সঙ্গীত শিল্পী আবৃত্তি শিল্পী এবং নৃত্য শিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে যারা সঙ্গীত শিল্পী আবৃত্তি শিল্পী এবং নৃত্য শিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে